হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যে সতেরোশো উনিশটি স্কুলে আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটার পোস্টে নিয়োগ চলছে যারা যারা এই পোস্টে জয়েন করলেন কিংবা জয়েন করতে চলেছেন তাদেরকে কনগ্র্যাচুলেশন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকে এই ভিডিওতে ডিসকাস করবো কম্পিউটার শিক্ষককে স্কুলে কী কী কাজের দায়িত্ব দেওয়া হয় অফিসের কী কী কাজ করতে হয় আইসিটি স্কুল কোঅর্ডিনেটার পোস্টের জব রেসপন্সিবিলিটি সম্পর্কে ডিটেলসে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন স্কুল নেটের ক্ষেত্রে স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে জয়নিং সময় ক্যান্ডিডেটকে যে ইন্ট্রোডাক্টারি লেটার পাঠানো হয় সেখানে এই পোস্টে জব রেসপন্সিবিলিটি সম্পর্কে ডিটেলসে ক্যান্ডিডেটকে জানিয়ে দেওয়া হয় টোটাল ছটা পয়েন্টে জব রেসপন্সিবিলিটি সম্পর্কে ক্যান্ডিডেটকে জানানো হয় এই ছটা পয়েন্ট নিয়ে ডিসকাস করব তাহলেই বুঝতে পারবেন আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে জব রেসপন্সিবিলিটি কি রয়েছে স্কুলে গিয়ে কি কি কাজ করতে হবে কোন কোন দায়িত্ব রয়েছে প্রথমেই যে পয়েন্ট রয়েছে টু ইম্পার্ট কম্পিউটার টিচিং টু দ্য স্টুডেন্টস অফ ইউজিং দ্য আইসিটি ইনফ্রাস্ট্রাকচার সেট আপ আন্ডার দিস প্রজেক্ট সেকেন্ড পয়েন্টে বলা আছে টু ট্রেন অ্যান্ড হ্যান্ড হোল্ড দ্য স্কুল টিচার্স ইন ইম্পার্টিং সাবজেক্ট টিচিং ইউজিং দ্য আইসিটি স্ট্রাকচার অর্থাৎ আইসিটি প্রজেক্টের আন্ডারে যে সকল স্কুলগুলিকে নিয়ে আসা হয়েছে সেই সকল স্কুলগুলিতে আইসিটি ইনফ্রাস্ট্রাকচার গঠন করা হয়েছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের এইবারে দায়িত্ব হলো এই আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এই আইসিটি ইনফ্রাস্ট্রাকচারের যে সেট রয়েছে যে ল্যাব রয়েছে যে ইনস্ট্রুমেন্ট রয়েছে যে মেশিনগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর কি করবে ওই স্কুলের স্টুডেন্টদেরকে কম্পিউটার শেখাবে এই আইসিটি ইনফ্রাস্ট্রাকচার সেট আপকে ইউজ করে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর স্টুডেন্টদেরকে কম্পিউটার শেখাবেন হাতে ধরে সমস্ত কাজ শেখাবেন কারণ আইসিটি ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে মেশিনও দেওয়া হচ্ছে সেই মেশিন ইউজ করে স্টুডেন্টদেরকে হাতে ধরে কম্পিউটার শেখাতে হবে ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত স্টুডেন্টদেরকে কম্পিউটার শেখাতে হবে থিওরি ক্লাসও নিতে হবে প্লাস প্র্যাকটিক্যাল ক্লাসও নিতে হবে প্র্যাকটিক্যাল ক্লাসে স্টুডেন্টদেরকে হাতে ধরে কম্পিউটারের সমস্ত কাজ শিখিয়ে দিতে হবে তিন নম্বর রেসপনসিবল িটি সম্পর্কে বলা আছে কন্ডাক্টিং পিরিয়ডিক টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড পাবলিশ দ্য রেজাল্ট ইন কোঅর্ডিনেশন উইথ দ্য হেড অব দ্য ইনস্টিটিউশন অর্থাৎ স্টুডেন্টদেরকে শুধু কম্পিউটার পড়িয়ে গেলে হবে না তার সাথে স্টুডেন্টরা কতটা কম্পিউটার বুঝতে পারলো কতটা কম্পিউটার সম্পর্কে আয়ত্ত করতে পারলো সে সম্পর্কে জানতে হবে তার জন্য ইভ্যালুয়েশন করতে হবে এর জন্য হেড অব দ্য ইনস্টিটিউশন হেড টিচারের সাথে কনসাল্ট করে টেস্ট এক্সাম নিতে হবে এক্সাম নেওয়ার জন্য কোয়েশ্চেন পেপারও সেট করতে হবে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরকে তিনি কোয়েশ্চেন পেপার সেট করবেন থিওরি পরীক্ষাও নেবেন প্লাস প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেবেন পরীক্ষা নেওয়ার পর খাতা দেখে তাদের রেজাল্টও বের করতে হবে আইসিটি স্কুল কে অর্থাৎ ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত সকল ক্লাসের কম্পিউটারের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা খাতা দেখা পরীক্ষা নেওয়া রেজাল্ট বের সব সবকিছু দায়িত্ব আইসিটি স্কুল কোঅর্ডিনেটারে পরবর্তী পয়েন্টে বলা আছে টু মেনটেন হিজ হার ডেলি ডায়েরি অ্যাজ এ টিচার্স ডায়েরি অ্যান্ড স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ড সেপারেটলি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ড আলাদা করে মেনটেন করতে হবে আইসিটি স্কুল কোঅর্ডিনেটারকে তার সাথে টিচার্সের ডেলি ডায়রিটাও মেনটেন করতে হবে নেক্সট পয়েন্টে বলা আছে টু মেনটেন নেসেসারি রেজিস্টার্স প্রোভাইডেড বাই স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড অ্যাজ পার ইনস্ট্রাকশান অব দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশান অনুযায়ী স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড যে রেজিস্টার্ড প্রোভাইড করেছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরকে সেটাও মেনটেন করতে হবে তাকে তার সাথে বলা আছে টু অ্যাসিস্ট দ্য স্কুল ইন প্রিপেয়ারিং লেটার্স নোটিসেস রিপোর্টস এম আই পি এম এস অর্থাৎ স্কুল যদি কোনো দায়িত্ব দে দেয় আইসিটি স্কুল কোঅর্ডিনেটারকে সেই দায়িত্ব পালন করতে হবে তাকে ধরুন কোনো অফিসিয়াল ওয়ার্ক যদি বলে কোনো লেটার লেখার কথা বলে কিংবা নোটিশ লিখতে বলে নোটিস পাঠাতে বলে এরকম যে দায়িত্বগুলো অফিসের রয়েছে সেই দায়িত্বগুলোও পালন করতে হবে যা কিছু স্কুল বলবে সেই দায়িত্ব পালন করতে হবে তাছাড়া স্কুল অনেক সময় বলে কন্যাশ্রীর কাজ করে দিতে তখন আপনাকে কন্যাশ্রীর কাজ কাজটাও তাদের জন্য করে দিতে হবে তাছাড়া অন্য কোনো সাবজেক্টের কোনো টিচার যদি স্কুলে না এসে থাকে তাহলে প্রভিশনাল ক্লাসও আপনাকে দিতে পারে প্রভিশনাল ক্লাসটা যখন দেবে তখন আপনাকে সেই ক্লাসটাও নিতে হবে ধরুন কোনো দিন বাংলার টিচার আসেনি সেই জন্য আপনাকে হয়তো পাঠিয়ে দেওয়া হলো বাংলা ক্লাসে তখন আপনাকে বাংলা স্টুডেন্টদেরকে পড়াতে হবে প্রভিশনাল ক্লাস নিতে হয় তাছাড়া ডিআই অফিস থেকে অনেক সময় দুয়ারে সরকার ক্যাম্পে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরকে হেল্প করতে বলা হয় সেই হেল্পটাও আপনাকে করতে হবে দুয়ারি সরকার ক্যাম্পে আপনাকে কাজ করতে হবে এর সাথে স্কুলে যা কিছু রুল রয়েছে তা আইসিটি স্কুল কোঅর্ডিনেটরকে মানতে হবে অন্য টিচাররা যখন স্কুলে যান ওই সময় আপনাকেও স্কুলে যেতে হবে তাছাড়া হয়তো আপনার ক্লাস নেই আপনি কিন্তু স্কুল থেকে চলে আসতে পারবেন না অন্যান্য টিচারদের যখন ছুটি হবে সাড়ে চারটার সময় তখন আপনারও ছুটি হবে আপনাকে ওখানে বসে থাকতে হবে কিছু করার নেই এখানে স্কুলের ল্যাবের দায়িত্ব আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের হাতে থাকে ওই জন্য ল্যাবের সমস্ত ইনস্ট্রুমেন্ট সমস্ত মেশিন যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা করতে হবে তাছাড়া ওই ইনস্ট্রুমেন্টের যদি কোনো কিছু ক্ষতি হয় কিংবা খারাপ হয়ে যায় তাহলে আপনাকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরকে ইনফর্ম করতে হবে তাছাড়া প্রত্যেক মাসে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরকে অ্যাটেন্ডেন্স সিট স্কুল নেটকে পাঠাতে হয় কিভাবে অ্যাটেন্ডেন্স সিট পাঠাবেন সে সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিসকাস করে দেবো আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ